মাস একবার পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহগুলো মাফ করে দেবে। তবে মনে রাখতে হবে, কবিরা গুনাহ তওবা ছাড়া কিন্তু মাফ হয় না। তওবা আপনাকে কান্নাকাটি করতে হবে, চোখের পানি ছাড়তে হবে, আল্লাহ আর করব না এইরকম মন মানসিকতা নিয়ে যখন আপনি কান্না করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। যেই নামাজের কথা বলতেছিলাম, তওবার নামাজ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসবরি ওয়াস সালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন। হে ইমানদারেরা, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। বিপদে পড়ে গেছো, মামলায় পড়েছো, হামলায় পড়েছো, নামাজ পড়ো, নামাজের জন্য দাঁড়িয়ে যাও। আমাদের জন্য দাঁড়িয়ে গেলে আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করবে। সাহাবা একরাম যখন বিপদে পড়ে যেতেন নামাজে দাঁড়িয়ে যেতেন, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতেন। ওয়াসজুদ ওয়াকতারি, রাসূল বলেন যত সেজদা দিবে আল্লাহ নিকটে চলে যাবে। আমরা মনে করি ফ্লোরের সেজদা দিই না, আমার সেজদা দিচ্ছে আল্লাহর কুদরতি কদমে। বেশি বেশি সেজদা দিবেন, যত সেজদা দিবেন তত আল্লাহর নিকটবর্তী হয়ে যাবেন, যত সেজদা দিবেন তত আল্লাহর কাছাকাছি চলে যাবেন। এই জন্য বেশি বেশি সেজদা দিবেন। বলতেছিলাম তাওবার নামাজ, সালাতুত তাওবা। তাওবা মানে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার জন্য দুই রাকাত নামাজ পড়বেন, নফল নামাজ। স্বাভাবিকভাবে যে রকম আমরা নামাজ পড়ি ওই নামাজ, ওই নামাজ নফল নামাজ। প্রথম রাকাতে সূরা ফাতিহার পড়ে একটা সূরা মিলাবেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পড়ে একটা সূরা মিলাবেন। মনে মনে নিয়ত করবেন তওবার নামাজ, আল্লাহ তওবা করতেছি, নামাজের মাধ্যমে আল্লাহ আপনাকে মাফ করে দেন। নামাজ শেষ করে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন, এরপর কিছুক্ষণ জিকির আজকার করবেন। জিকির আজকার করবার পরে আপনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন, আল্লাহ জীবনে বড় অন্যায় করেছি, অপরাধ করেছি, যত অন্যায় করেছি, যত অপরাধ করেছি, অন্যায়গুলোর মধ্য থেকে একটা অন্যায়ের বিচার করলে তো ধ্বংস হয়ে যাব। একটা পাপের শাস্তি দিলে জাহান্নামে হাজার হাজার লক্ষ লক্ষ বছর জ্বলা লাগবে। আল্লাহ আপনি দয়া করেন, মাফ করেন, আর অন্যায় করব না। এইরকম মিনতি হয়ে আল্লাহর কাছে যখন আপনি চোখের পানি ছেড়ে কাঁদবেন আল্লাহ পাক আপনার গুনাহগুলো মাফ করে দিবে। এই নামাজকে বলা হয় তওবার নামাজ। এই নামাজ যদি নামাজের মতো একবার পড়তে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো মাফ করে দেবে। তবে নামাজের মতো নামাজ পড়তে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু রাআইতুমুনি কামা ইউসাল্লি, যেমনি ভাবে আমাকে নামাজ পড়তে দেখো ওই রকম নামাজ পড়ো। তাড়াহুড়া করা যাবে না।